হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটি নতুন ডায়াগ্রাম। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ওয়াটার পাম্প অটোমেটিক অন অফ, ফ্লাটলস রিলে ওয়্যারিং ডায়াগ্রাম তৈরি করা হয়। ডিপিএমসিবি ডবল পোল মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটির মাধ্যমে দুটি নেগেটিভ ও পজিটিভ লাইন নিয়ন্ত্রণ করা হয়। কন্ট্যাক্টর রিলে বেস, এটির 8টি পিন আছে। মেটালিক ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার পাম্প, ফ্লাটলস রিলে, পজিটিভ লাইন এমসিবিতে কানেকশন দেওয়া হলো। এমসিবি থেকে পজিটিভ লাইন রিলেতে কানেকশন দেওয়া হলো ও ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কানেকশন দেওয়া হলো। ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে রিলেতে কানেকশন দেওয়া হলো। পজিটিভ লাইন রিলে থেকে ওয়াটার ট্যাঙ্কে কানেকশন দেওয়া হলো। পজিটিভ লাইন একইভাবে ওয়াটার ট্যাঙ্কে E2-তে কানেকশন দেওয়া হলো। পজিটিভ লাইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে ওয়াটার পাম্পে কানেকশন দেওয়া হলো। নেগেটিভ লাইন এমসিবিতে কানেকশন দেওয়া হলো। এমসিবি থেকে নেগেটিভ লাইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলে কানেকশন দেওয়া হলো। ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে ওয়াটার পাম্পে কানেকশন দেওয়া হলো। নেগেটিভ লাইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে রিলেতে কানেকশন দেওয়া হলো। আর্থিং লাইন ওয়াটার পাম্পে কানেকশন দেওয়া হলো ও ওয়াটার ট্যাঙ্কে কানেকশন দেওয়া হলো। ই3 ফ্লাটলস রিলে পাইপ, এই ডায়াগ্রামটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। আপনারা আপনাদের বাসাবাড়ি অথবা কারখানাতে তৈরি করতে পারবেন। ধন্যবাদ।